নমস্কার বন্ধুরা আজকের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো ময়দার সন্দেশ এটি খেতে খুবই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করছি রেসিপিটি সবার প্রথমে আমি গ্যাসে একটা ননস্টিকি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে স্টিলের বাটির হাফ বাটির থেকে অল্প কম ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ঘিটা গরম হয়ে গেছে এবার আমি স্টিলের বাটির এক বাটি ময়দা দিয়ে দিলাম এই সময় গ্যাসে ফ্লেমটা আমাদের একদম কম করে রাখতে হবে নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ঘি আর ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি এই সময় অ্যাড করে দিচ্ছি অল্প এলাচ গুঁড়ো নাড়িয়ে নাড়িয়ে এলাচ গুঁড়ো আর ময়দা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আমি মোটামুটি আপনাদের চার মিনিট পর দেখাচ্ছি দেখুন লালচে লালচে ভাব হয়ে এসছে ঠিক এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা চিনি এই চিনিগুলো আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতন আমাদের এভাবে নাড়তে থাকতে হবে নেড়ে নেড়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে দিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলো একসাথে মিশে গেছে এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি একটা আটার ডোয়ের মতন তৈরি করে নেব এবারে আমি অন্য একটা পাত্রতে ঘি লাগিয়ে নেবো এখন আমি ডোটা দিয়ে দেব ভালো করে চেপে চেপে বসিয়ে দেব ওপর দিয়ে আমি কাজু গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের মতন তিরিশ মিনিট হয়ে গেছে এবার খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব কেটে নিচ্ছি আমি এই ঠিক এরকমভাবে কাটতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের ময়দার সন্দেশ